আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুগণ আজকের ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি একটি পোকার জীবন চক্র সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এতক্ষণ ভিডিওতে আপনারা যেই পোকাটিকে দেখলেন আপনারা সেই পোকাটিকে কি নামে ডাকেন কমেন্ট বক্সে জানাবেন এবং এখন যেই পোকাটিকে দেখছেন সেটিকে আপনারা কি নামে জানেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে প্রচলিত অর্থে প্রথম পোকাটি কে অনেকেই প্রজাপতি বলে অনেকেই একে আরও বিভিন্ন নামে ডাকে এবং দ্বিতীয় পোকাটিকে কেউ বিছে ডাকে কেউ অনেক গ্রাম আঞ্চলিক ভাষায় ঝ্যাঙ্গাও বলা হয় তো আসলে এই দুইটি পোকাই হচ্ছে বাংলায় বললে সুও পোকা এবং ইংরেজিতে এই পোকা দুইটিকে মথ বলা হয়ে থাকে আর যেইটিকে বিছে বলা হয় সেইটিকে ইংরেজিতে লার্ভা বলা হয়ে থাকে আর যখন প্রজাপতির মতো হয়ে যায় তখন সেটাকে মত বলা হয়ে থাকে তো এর আগেও আমার চ্যানেলে একটি পোকা সম্পর্কে আমি ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে বিটল পোকা বা সুপার ওয়ার্ম কীভাবে চাষ করতে হয় তবে এই পোকাটি চাষের জন্য নয় এই পোকাটির জীবনচক্র সম্পর্কেই এই ভিডিওতে আলোচনা করা হবে এই পোকাটি কিভাবে লার্ভা অবস্থা থেকে শুও পোকায় পরিণত হয় এবং তারপর এর জীবন বিস্তার কিভাবে ঘটে অর্থাৎ এর বংশ বিস্তৃতি কীভাবে ঘটে এই ভিডিও জুড়ে সম্পূর্ণ আলোচনা করা হবে তো ভিডিওটি না টেনে দেখার জন্য সকলকে অনুরোধ করব এবং সকলকে আরও বিনীত অনুরোধ করব। আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য এবং কমেন্ট করে আপনাদের মতামত জানানোর জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন যে এই পোকাটিকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয়ে থাকে তো চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক প্রথমে হঠাৎ আমার ছাদ বাগানে আমি এই পোকাটিকে দেখতে পাই বাগানে নানান সময় নানা পোকার আবির্ভাব হয় যারা ছাদের পাতা খেয়ে থাকে ফল খেয়ে থাকে ছাদে রকম ক্ষতি সাধন করে ঠিক তেমনি এই পোকাটিও আমার ছাদে এসে আমার ছাদের যে বিভিন্ন গাছ রয়েছে যেমন বিলম্ব গাছ সেই বিলম্ব গাছের পাতাগুলো আস্তে আস্তে খেয়ে ফেলছিল এমন অবস্থায় আমি ভাবলাম যে এই পোকাটিকে মেরে ফেলাই উত্তম হবে কারণ নর্মালি আমরা পোকাগুলোকে মেরে ফেলি তারপর ভাবলাম যে পোকাটিকে না মেরে দেখা যাক যে এই পোকাটি আসলে এর বংশ বিস্তার করে বা এর পরিবর্তন ঘটে কারণ সচরাচর আমরা এই পোকাটিকে দেখলে মেরেই ফেলি আর অনেকে ভয়ও পাই কারণ এই পোকাটি গায়ে লাগলে অনেক গা চুলকায় বা অনেকের গায়ে র্যাশ দেখা দিতে পারে তো এই পোকাটিকে আমি একটি ওয়ান টাইম গ্লাসে করে নিয়ে আমার বাসায় নিয়ে যাই এরপর বিভিন্ন পাতা একে খেতে গে খেতে দেই তবে পাতা খায় না কারণ যখন এটা আমার সংস্পর্শে আসে তখন এর ভিতর একটা পরিবর্তন ঘটে পরিবর্তনটা হচ্ছে এখন এটা হাইবার চলে যাবে হাইবার বিষয়টি হচ্ছে দীর্ঘ ঘুম এক এক ধরনের পোকার দীর্ঘ ঘুমের ধরন এক এক রকম হয়ে থাকে যেমন কিছু পোকা রয়েছে যেগুলো প্রায় ছয় বছর পর্যন্ত দীর্ঘ ঘুমে থাকে এবং অনাহারে থাকে না খেয়ে দীর্ঘ ঘুমে থাকে কোনো পোকা আছে যেগুলো একদিন থাকে কোনো পোকা আছে এক ঘন্টা থাকে কোনো পোকা আছে পাঁচ মিনিট থাকে তো আবার কিছু পোকা আছে এক মাস থাকে তো এক এক পোকার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা এক এক রকম তারা লার্ভা দশা থেকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ পোকায় পরিণত হতে এক একটা দীর্ঘ ঘুম নিয়ে থাকে যাকে হাইব্রনেশন বলে থাকে বলা হয়ে থাকে তো এই পোকাটি যে লার্ভা দশা আছে এটিও একটা এখন আমি ছাদ থেকে আনার কারণে বা এটিকে স্পর্শ করার কারণে এটাও হাইব্রেডেশনে চলে গিয়েছে অর্থাৎ এটা এখন কোনো পাতাও খাবে না কোনো খাদ্য গ্রহণ করবে না এটা একটা দীর্ঘ ঘুম দেবে দীর্ঘ ঘুমের পূর্বে এই পোকাটি এর সঠিক একটি বাসস্থান নির্ধারণের চেষ্টা করতে থাকে অর্থাৎ যেই জায়গাটি এর জন্য শ্রেষ্ঠ হবে এর দীর্ঘ ঘুমের জন্য এবং এটির কাছে নিরাপদ বলে মনে হবে যেখানে অন্য প্রেডিটর বা যেই পোকা বা যে কোনো প্রাণী একে আক্রমণ করতে পারে সেই জায়গা থেকে রক্ষা পাওয়া যায় এরকম একটি স্থান নির্ধারণ করবে সে এবং নির্ধারণ করার পর সেখানেই সে দীর্ঘ ঘুমে আরোহণ করবে অর্থাৎ হাইবার নেশনে চলে যাবে আপনারা যখন ভিডিওটি দেখছিলেন তখন পর্যন্ত আমার জানা ছিল না আসলে যে যত খাবারে আমি একে দিই না কেন সবই বৃথা যাচ্ছে কারণ এই পোকাটি এখন কোনো খাবারই খাবে না তো এই জন্য তবে এই দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে তাই এই এই দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তবে এর পরবর্তী ধাপটি এখনই শুরু হতে যাচ্ছে এর হাইবার যাত্রাটি সেটাও আমার অজান্তেই শুরু হয়ে গিয়েছিল সেটাই এখন দেখতে পাবেন যে আমি একটি হার্ডবোর্ড দিয়ে এর বাক্সটাকে ঢেকে দেব এরপরে এর হাইবারনেশনের যাত্রাটি শুরু হয়ে যাবে তো বন্ধুগণ এরকম একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমি যখন ঢাকনাটি খুলি একটা বিশেষ জিনিস লক্ষ্য করি যে পোকাটি পিউপাতে পরিণত হয়েছে অর্থাৎ এই পোকাটির তিনটি স্টেপ থাকে প্রথমত ইনসেক্ট একটা পর্ব তারপরে হচ্ছে পিউপা তারপর লার্ভা অথবা লার্ভা থেকে পিউপায় পরিণত হয় তারপর ইনসেক্টে পরিণত হয় এরকম একটা প্রসেস থাকে তো অলমোস্ট একদিন একদিনের মতো সময় এটা পিউপা অবস্থায় ছিল তো এর চারপাশে পিউপা অবস্থায় হওয়ার পর আস্তে আস্তে এর চারপাশে যে এরকম তুলার মতো একটা আবরণ সৃষ্টি হতে থাকে এবং এখানে স্পন্দন লক্ষ্য করা যায় মানে কম্পন লক্ষ্য করা যায় তো এর পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে অর্থাৎ ছয় ঘন্টা পর পর মানে আমি এটা খুলছিলাম এবং দেখছিলাম যে এর অবস্থার বেশ পরিবর্তন ঘটছে তো আনুমানিক একদিন পরে এর একটা পরিবর্তন আমি দেখতে পাই যে এটা আসলে মথে রূপান্তরিত হয়েছে এবং এই মথকে আমরা অনেকে প্রজাপতিও বলে থাকি ভুলবশত কারণে এবং এই মদ অনেক সময় আমাদের বেশ কিছু ক্ষতি সাধন করে থাকে অর্থাৎ আমাদের জামা কাপড় কাটে এইগুলো তবে সচরাচর দেখা যায় না কাপড় কাটতে বিভিন্ন দেশে হয়তো কেটে থাকে তবে যখন আমাদের গাছে হয় তখন এর যে লার্ভা অবস্থাটা থাকে যেটাকে আমরা অনেক সময় বিচ্ছু বলি তো সেই অবস্থাটা যখন এটা আমাদের গাছে থাকে বিভিন্ন শৌখিন গাছে থাকে গাছের পাতা একদম খেয়ে শেষ করে ফেলে তো আমি একে এখন যখন পাতা খেতে দিলাম কোনো উপকার হয়নি এটা আসলে পাতা খাইনি তো তারপর আমি এটাকে আসলে ছাদে নিয়ে আবার একটা গাছে ছেড়ে দিয়েছিলাম দেখার জন্য যে সেই ছাদে ছাড়ার পর কী হয় ও তবে এর খাবার সম্পর্কে আমি কিছু আইডিয়া নিয়েছিলাম যে এটা আসলে মধু খেয়ে থাকে বিভিন্ন ফুল থেকে আবার বিভিন্ন গাছের ছাল বাকল খেয়ে থাকে আবার আমাদের অনেক সময় জামাকাপড়ও কেটে থাকে এরপর বেশ কিছুক্ষণ আমি আমার ঘরে এটাকে রেখে দিয়েছিলাম দেখার জন্য এর অবস্থা বা এর পরিবর্তনটা লক্ষ্য করার জন্য তো তারপর আমি যখন ছাদে নিয়ে গেলাম সেই অবস্থাটা আমি এর পরবর্তীতে আলোচনা করব ততক্ষণ আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে সময়টা তখন বৃষ্টির সময় চলছিল তো এই সময় আমি এটাকে আমার ছাদে নিয়ে বেশ কিছু ফুল গাছের উপর রেখে দিই পরে যেই গাছ থেকে আমি এটাকে উদ্ধার করেছিলাম সেই গাছেই পুনরায় রেখে দেই রেখে দেওয়ার একদিন পর মোটামুটি আমি আবার দেখতে আসি যে আসলে এটা কি পোকাটা কি আছে কি না এইভাবে গাছে ছেড়ে দিয়ে দেব ছেড়ে দেওয়ার পর দেখি যে আসলে পাতা খাওয়া শুরু করে দিয়েছে তো বেশ খুব বেশি একটা পাতা খায়নি তো এরপর একদিন পর পুনরায় আমি আবার ফিরে আসি এবং লক্ষ্য করি যে আসলে প্রচুর পরিমাণে ডিম দিয়ে দিয়েছে অর্থাৎ এর বংশ বিস্তারের জন্য একটি পাতার উপর বেশ অনেক পরিমাণে ডিম দিয়ে দিয়েছিল তো ডিম দেওয়ার পর পোকাটিকে আর আমি দেখতে পাইনি শুধু ডিমগুলোই দেখতে পাচ্ছিলাম তো ডিমগুলো অনেক ছোট ছোট দানাদার দেখতে মনে হচ্ছিল যে মুক্তার মতো ছোট ছোট মুক্তার মতো অথবা হিরের মতো চকচক করছিল বলা যায় তো এখান থেকে আমি এই পাতাটিকে ছিঁড়ে আনি কারণ এই পাতাগুলো থেকে যদি বা এই ডিম থেকে যদি বাচ্চা বের হয় তাহলে আমার ছাদের যত গাছ আছে সব গাছে মোটামুটি খেয়ে শেষ করে ফেলবে তো আমি ছিঁড়ে আনি যে দেখার জন্য যে ডিমগুলোকে আমার কাছে হ্যাচ করে কি না তো প্রথমে আমি একটা কন্টেনার ছিদ্র করে এখানে ডিমগুলোকে রাখি তো রাখার পর খুব বেশি একটা পরিবর্তন দেখতে পাই না এবং সহজে মানে ক্যামেরায় আমি দেখতেও পাচ্ছিলাম না যে ডিমগুলো আসলে বাস্তবে কেমন বা আপনাদের দেখাতেও পারছিলাম না এজন্য আমি একটা ম্যাক্রোলেন্স ক্রয় করি ম্যাক্রোলেন্স ক্রয় করে আমি আসলে ডিমগুলোকে দেখি যে মোটামুটি বেশ সুন্দরই দেখতে লাগে সেটাও আমি বেশ কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাচ্ছি এখন আপাতত ম্যাক্রোলেন্স কেনার আগের মুহূর্তটা দেখাচ্ছি যে এরকম ডিম বেশ পরিমাণ ছিল তো চিন্তা করুন যে এতগুলো ডিম যদি আসলে ফুটতো তাহলে আমার ছাদের গাছপালার অবস্থা আসলেই খুব খারাপ হয়ে যেত বিশেষ করে যেই ফল গাছগুলো আছে সেই ফল গাছের সব পাতাগুলোই খেয়ে ফেলতো তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি তবে ডিমগুলো শেষমেশ ফোটেনি কী জন্য ফোটেনি সেটা আমি আসলে জানি না তবে ছাদে থাকলেও যে ফুটতো এমনটা বলা যায় না কারণ ছাদে এটার আসলে যে ডিমটা দিয়েছিল যে মদ পোকাটি সেই পোকাটিকে আর আমি দেখতে পাইনি হয়তো কোনো পাখি খেয়ে ফেলেছিল এরকমটা হতে পারে তো এরপর আমি একটা টেরারিয়ামের মতো একটা বাক্স বানাই যেখানে মাটি দেই বেশ কিছু গাছপালা দেই যাতে ন্যাচারাল একটা এনভায়রনমেন্টের মতো তৈরি হতে পারে তো সেখানে আমি এই ডিমগুলোকে রেখে দেই তারপরও জার্মিনেট হয় না বেশ কিছু দিন পরে ডিমগুলো পচে যায় তো বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে এই পোকা আপনাদের আশেপাশে দেখা যায় কি না বা কোনো ক্ষতি সাধন করে কি না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মাইক্রোলেন্সে এই ডিমগুলোকে কেমন দেখা যায় সেটা ভিডিওর শেষের অংশে আমি দেখিয়েছি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন তো আপনাদের সকলের জন্যই অসংখ্য শুভকামনা থাকবে আর এরকম ভিডিও দেখতে বা কৃষি রিলেটেড যে কোনো ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ডিমগুলোকে দেখতে অরিজিনাল ডিমের মতোই কিছুটা দেখা যাচ্ছে তবে সাইজে অনেক ছোট এবং ম্যাক্রোলেন্সের সাহায্যে ক্লিয়ার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা